আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে মজাদারে আলু পটলের ভাজি রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা ভাজি বিশেষ করে গরম ভাত কিংবা খিচুড়ির সাথে এই ভাজিটি খেতে কিন্তু অসাধারণ তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই সহজ ভাজি রেসিপিটি করতে হয় তবে তার আগে কিভাবে আলু পটলগুলো কেটেছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি টি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল আর আড়াইশো গ্রাম আলু নিয়েছি তো দেখেন পটলগুলোকে আমি কিন্তু সিলিনে উপর দিয়ে চামড়াটা একটু আসড়িয়ে এভাবে লম্বা করে চিকণ করে কেটে নিয়েছি ঠিক আলুগুলোকেও এভাবে লম্বা আর চিকণ করে কেটে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় তো রান্নাটা করার জন্য ষোলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল অর্থাৎ প্রায় ষাট টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিছি একটা ছোটো সাইজের রসুন কুচি আর দেবো একশো চামচ পরিমাণ আস্ত জিরা এখন এই রসুন আর জিরাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু আবার পটল আলুর সাথে এটা পুড়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা সেই আলু তো আলুগুলো আমি আগে দিলাম কেননা আলুগুলো একটু বেশি মোটা করে কেটেছি আর যাতে সিদ্ধটা ভালো হয়ে যায় এজন্য প্রায় দুই মিনিটের মতো আলুগুলোকে আগে একটু ভেজে নেব তো আলুগুলোকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল তো পটলটা দেওয়ার পর এখন আমি দিছি একশো চামচ পরিমাণ হলুদ গুঁড়া একশো চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর দেব স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর এখন আমি নেড়ে ছেড়ে এগুলোকে ভাজতে থাকব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা পরে অ্যাড করবো কেননা আলু আর পটলটা যেহেতু একটু মোটা করে কাটা পেঁয়াজটা যদি এখনই দিয়ে দিই তাহলে কিন্তু একেবারে পুড়ে যাবে তাই আমি একটু পরে যখন এই পটল আর আলুটা খানিকটা সিদ্ধ হয়ে যাবে তখন দেব তো এখন আমি নেড়ে ছেড়ে এই পটল আর আলুগুলোকে পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেব তো প্রায় পাঁচ ছয় মিনিট ভাজার পর দেখবেন যে পটল আর আলুগুলো একটু সফট হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তো এখানে আমি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তো কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দেওয়ার পর এখন আমি নেড়ে ছেড়ে এগুলোকে ভালো করে মিশিয়ে দেব তারপর কিছু সময় পর পর উল্টে পাল্টে এই আলু পটলগুলোকে ভাজতে থাকব তো এখন আমি সোলারাসটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবো। তো আবারও কিছু সময় ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দেখবেন যে আলু আর পটলগুলো একটু সফট হয়ে গেছে আর এগুলো প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই আলু পটলগুলোকে আবারও কিছু সময় ভাজবো যতক্ষণ না আলু আর পটলের গায়ে একটু ভাব না আসে অর্থাৎ একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন তখনই আমি এগুলোকে নামিয়ে নেব তো ভিওয়ার্স প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আবারও ভেজে নেওয়ার পর দেখেন এই ভাজিটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আলু পটলগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় এই ভাজিটাকে আমি নামিয়ে ফেলব তো ভিওয়ার্স আশা করছি আমার এই সহজ ভাজি রেসিপিটি আপনাদের কাছে আরও বেশি সহজ লেগেছে আর এটা খেতে সত্যিই অনেক মজার আপনারা এভাবে একবার যদি না খেয়ে থাকেন ভাজি করে খেয়ে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে